Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. আজকে আমি বাসায় কিভাবে খুব সহজে মুরালি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রাম বাংলার বেশ জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটি খাবার এই মুরালি। অনেকে মিষ্টি গজা, আঙ্গুলি বা খুরমা বলে থাকে, যেই নামেই ডাকে না কেন আমার কিন্তু বেশ প্রিয় একটি খাবার। আমার মনে হয় আমার মতো সবারই ছোটবেলায় এই মুরালিগুলি বেশ প্রিয় ছিল, তাই আজকে আমি একদমই সহজভাবে পারফেক্ট মুরালি তৈরি করার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা কতগুলি মুরালি তৈরি করতে চান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন ময়দার পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 চা চামচ লবণ। ময়দার সঙ্গে প্রথমে আমি লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি। ঘির পরিবর্তে এখানে আপনারা গলানো বাটারও দিতে পারেন, চাইলে তেলও দেওয়া যেতে পারে, তবে চেষ্টা করবেন ঘি বা বাটার দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা বেশি ভালো আসবে। এবার ঘিটাকে আমি ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশেছে কিনা সেটা চেক করে নিচ্ছি। কিছুটা ময়দা এভাবে হাতে নিয়ে আলতো করে চাপ দিলেই দেখতে পাচ্ছেন জড়ো হয়ে যাচ্ছে, আবার আলতো করে চাপ দিলেই দেখতে পাচ্ছেন ভেঙে গুড়গুড়িয়ে পড়ে যাচ্ছে। এর মানে ময়দা আর ঘিটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে একসঙ্গে অনেক বেশি পানি দিব না, আমি অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। একসঙ্গে অনেক বেশি পানি দিলে ডোটা কখনোই পারফেক্ট হয় না, তাই অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে থাকতে হবে। পানির পরিমাণটা আমি বলছি না, কারণ কম বেশি পানি লাগতে পারে, তাই পানির পরিমাণটা বুঝে দিতে হবে আপনাদেরকে। বাসায় নর্মালি পরোটা তৈরি করার সময় আমরা ঠিক যেরকম ডো তৈরি করি, এই ডোটাও ঠিক সেভাবে তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। এই 10 মিনিট রেস্টে রাখার কারণে এই ডোটা আরও কিছুটা সফট আর মসৃণ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ডোটা এখন বেশ সফট আর মসৃণ হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে কিছুক্ষণের জন্য ভালোভাবে মথে নিচ্ছি। এই ডোটা দিয়ে আমি 2টা মোটা রুটি তৈরি করব, তাই এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একটা করে ডো নিয়ে আমি কিছুটা মসৃণ করে নিচ্ছি। রুটি বেলার জন্য আমি সামান্য ময়দা ছিটিয়ে নিলাম, এরপর ডোটার উপরেও আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে বেলে নিচ্ছি, তবে এই রুটিটাকে পাতলা করা যাবে না, মুরালির জন্য কিন্তু আমাদেরকে ভারী করে রুটিটাকে বেলে নিতে হবে। রুটি বেলা হয়ে গেছে, এবার আমি এই রুটিটাকে 4 পাশ থেকে কেটে নিচ্ছি, এতে করে এই রুটিটা স্কোয়ার শেপ হয়ে যাবে। 4 পাশের এই অসমান অংশগুলিকে আপনারা চিকন চিকন করে কেটে নিতে পারেন, অথবা আবার রুটি তৈরি করে নিতে পারেন। এখন আমি এই রুটিটাকে একদম চিকন আর লম্বা করে কেটে নিব। চেষ্টা করবেন একটু চিকন করে কেটে নিতে, তাহলে মুরালিগুলি বেশি মচমচে হবে আর খেতে বেশি ভালো লাগবে। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরপর মাঝখান থেকে আমি আবারও কেটে নিচ্ছি, এতে করে একদম মুরালির শেপ চলে আসবে। একটা তুলে আমি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুরালির থিকনেস ঠিক কেরকম হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা থেকে একটা আলাদা করে নিতে হবে, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। এখন চলে যাচ্ছি আমি এগুলোকে ভাজতে। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি একটা একটা করে দিয়ে দিব।
খুব বেশি গরম তেলে কিন্তু এগুলোকে দেওয়া যাবে না, তেলটা মিডিয়াম গরম থাকবে। আর চুলার হিটটাকেও কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, যেহেতু মুরালিগুলিকে লাল করে ভাজা যাবে না, সাদাই রাখতে হবে, তাই চুলার হিটটাকে যত সম্ভব কমিয়ে রাখতে হবে। বেশি গরম তেলে ভাজলে মুরালিগুলি উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। একটু পরপর কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে এক পাশ থেকে কম আর আরেক পাশ থেকে বেশি ভাজা হয়ে যাবে। যেহেতু আমি ময়দার সঙ্গে ঘি দিয়েছিলাম, তাই তেলের মধ্যে অনেক বেশি বাবল চলে আসছে, তাই আমি একটু পরপর চেক করে নিচ্ছি ভাজা হয়েছে কিনা মুরালিগুলি। ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগতে পারে। যখন দেখবেন এরকম হালকা ভাবে গোল্ডেন কালার চলে আসছে, ঠিক তখনই এগুলোকে তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজলে লালচে হয়ে যাবে, আপনারা পছন্দ করলে আপনারা আরও কিছুটা লালচে করে নিতে পারেন। তেল ঝরিয়ে সবগুলি মুরালি তুলে নিয়েছি, এখন এই মুরালিগুলি কিছুটা ঠান্ডা হতে থাক, এরই মধ্যে আমি চিনির শিরাটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ পানি। 1/2 কাপ চিনির জন্য এর থেকে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে শিরাটা পাতলা হয়ে যাবে। আবার জ্বালিয়ে শিরাটাকে ঘন করতে হবে। চিনি আর পানিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার চিনিটা গলতে থাকবে আর শিরাটা আঠালো হতে থাকবে। মুরালির জন্য কিন্তু বেশ আঠালো একটা শিরা লাগবে। চিনিটা ভালোভাবে গলে গেছে আর শিরাটা বেশ ঘন হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এই শিরার মধ্যে অনেক বেশি বাবলস চলে আসছে, তার মানে মুরালির জন্য আমাদের এই শিরাটা একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। শিরাটা গরম থাকা অবস্থায় আমি মুরালিগুলিকে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাতে দেওয়ার সময় মুরালিগুলি যেন একদমই ঠান্ডা অবস্থায় থাকে, সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মুরালিগুলি যদি গরম থাকে তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। এরপর কন্টিনিউসলি নেড়ে চেড়ে মুরালিগুলিকে শিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শিরাটা একদম ঠান্ডা হয়ে মুরালিগুলির গায়ে লেগে আসা পর্যন্ত মিশাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু চিনি শিরাটা ঠান্ডা হয়ে মুরালিগুলির গায়ে খুব সুন্দরভাবে বসে গেছে। মুরালিগুলি কিন্তু এখনই অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে, আরও যত বেশি ঠান্ডা হবে তত বেশি ক্রিস্পি হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা মুরালি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মুরালিগুলি ভিতর থেকে কতটা পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আমার আজকের এই মুরালি রেসিপি আপনাদের কাছে খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।